পুরো টোটাল প্রাইস পড়েছে 205 টাকা এটা বোঝাই যাচ্ছে একজনেরই পেট ভরবে না জাস্ট টোটালি ছবি তুলছি ছবি তোলার অ্যালাউ নেই কনফিডেন্স কনফিডেন্স দেখে যাও 200 টাকার কোয়ান্টিটি এটা বাট বিরিয়ানি নয় এটা স্ক্যাম স্ক্যাম হয়েছে স্ক্যাম আমি রেগে গেছি ভাই আজকে প্রচুর ওই হাঁপাচ্ছি কারণ এখন লিটারালি দুপুর 3টা বাজে আর আমি এখন রয়েছি শ্রীরামপুর ফ্লাইওভারের একদম উপরে সাইকেল চালিয়ে ব্রিজের উপর উঠলাম ভীষণ মানে হাঁপাতে হচ্ছে আমাকে দাঁড়াও একটু জল খেয়ে নি কেএফসি বিরিয়ানি লঞ্চ করেছে ভাই সেটা নিয়ে আজকে ভিডিও হবে আচ্ছা আপাতত আমি মাহেশ যাবো কারণ মাহেশে একমাত্র কেএফসি আছে আমাদের শ্রীরামপুরে তো চলো আর বেশিক্ষণ এখানে দাঁড়িয়ে থাকতে পারছি না পুরে ঝলসে যাবো ভাই চলো ভাই দাবে যারা আমাকে চেনো না তাদের জন্য বলে দিই আমি সোনাই তোমরা দেখছো বং ইনসেন ওয়েলকাম টু মাই চ্যানেল খাও বস Let's go. Yo, I'm like an addict. Do I gotta have it? I ain't even playing, got a really bad habit. If it moves, gotta grab it. Fuse like a magnet, lose, won't have it. If you work 8 hours, I'ma work 9. If the shit tastes sour, you should. দেখো ভাই আমি জানতাম KFC এর ভিতরে ভিডিও করতে দেবে না সেরকম আমি স্বাভাবিক দেয়নি ভাই ভিডিও করতে তো আমার হাতে এখন চলে এসেছে KFC এর বিরিয়ানির ব্যাগ মানে বহুতই হালকা একটা ব্যাগ আর এই যে আমার সবুজ সাথী রয়েছে আর পিছনে KFC ভিডিও করতে দেয়নি তো বাইরে দাঁড়িয়ে কথা বলছি বিরিয়ানি নিয়ে এবার এটা নিয়ে বাড়িতে যাব বাড়িতে গিয়ে রিভিউ হবে চলো Till I'm doomed in a casket I ain't playing got a weird mind ভিতরে তো আমাকে শ্যুট করতে দেয়নি তার জন্য আমি চলে এসেছি মানালিদের ছাদে এটার মধ্যে রয়েছে বিরিয়ানিটা আর এটার মধ্যে রয়েছে কিছু একটা গ্রেভি আর একটা চামচ দিয়েছে আর দিয়েছে হচ্ছে টিস্যু আমি তোমাদের এবার বিলটা একটু বোঝাই বিরিয়ানিটার আসল প্রাইস হচ্ছে 189 কিন্তু তারপর অনেক কিছু সমস্ত কিছু দিয়ে প্যাকেজিং দিয়ে টোটাল প্রাইস পড়েছে 205 টাকা খুব নাইস বিরিয়ানি খুব কম কোয়ান্টিটির বিরিয়ানি হোয়াট ইজ দিস এটা 205 টাকার বিরিয়ানি মানালি রয়েছে আর আমি রয়েছি একজনের হাফ পেট ভরবে না তো আমরা দুজন রয়েছি কি করে ভরবে আমি ভেবেছিলাম 200 টাকার বিরিয়ানি ভাই অ্যাটলিস্ট দুজনের পেট না ভরুক মন ভরার কথা দেখে বোঝাই যাচ্ছে একজনেরই পেট ভরবে না যাই হোক পেটটা ভরাতে হবে তার জন্য একটা বিরিয়ানির দোকানে যাব গিয়ে বিরিয়ানি নিয়ে আসবো আর কারণ পেটটা আমাদের ভরাতে হবে ঠিক আছে I ain't playing got a weird mind If you work 8 hours, I'ma work 9 If the shit tastes sour, you should take আজি বিরিয়ানি আর এখানে এই ভাইয়া পেঁয়াজ বেরেস্তা ভাজছে মানে একদম লাইভ একদম রাস্তার ধারে দেখতে পাচ্ছ সমস্ত বিরিয়ানি তৈরি হয় তোমরা নিজেদের মতো এসে এখানে দেখতে পারো বিল্ডিং বাজার মানে জিটি রোড একদম যদি জিটি রোড থেকে নেমে আসো আরামবাগ মাঠের একদম পাশে A1 হাজি বিরিয়ানি তোমাকে একটা কথা জিজ্ঞেস করি KFC বিরিয়ানি এনেছে তুমি কি জানো সেটা হ্যাঁ শুনেছি তো তোমার কি মনে হয় KFC বিরিয়ানি তোমাদের বিরিয়ানিকে টেক্কা দিতে পারবে কোন টাকা পাঠাতে পারবে আমার বিরিয়ানি পুরো শ্রীরামপুরে জিজ্ঞেস করো কি রকম বিরিয়ানি থাকে কনফিডেন্স কনফিডেন্স দেখে যাও আই এম প্লেইং গট আ উইয়ার্ড মাইন্ড ইফ ইউ ওয়ার্ক 8 আওয়ার্স আই এম গোনা ওয়ার্ক 9 ইফ দ্য শিট টেস্টস সাওয়ার ইউ শুড টেস্ট মাইন আই এম গোনা স্টে ইন পাওয়ার ফর আ লং টাইম Get up, nah, I ain't a quitter. Toss me the ball, I'm a really big hitter. এই যে আরেকবার বিরিয়ানি কিনে এনে ফিরছে পেট ভরাতে হবে তার জন্য এটা নিয়ে আসা কারণ ডবল করে আমি দুটো কেএফসি বিরিয়ানি আনতে পারবো না 200 টাকা 200 টাকা 400 টাকা হয়ে যাবে নমস্কার দিস ইজ বিরিয়ানি রাইস বিরিয়ানি চিকেন 200 টাকার কোয়ান্টিটি এটা আচ্ছা কি কি আছে তোমাদেরকে দেখাই এই হচ্ছে বিরিয়ানির চাল যেটা দিয়ে ম্যাগি মশলার মতো গন্ধ বেরোচ্ছে বিরিয়ানির মধ্যে রয়েছে লঙ্কা কুচি বিরিয়ানির মধ্যে রয়েছে পেঁয়াজ কুচি বিরিয়ানির মধ্যে রয়েছে থেতো করা রসুন নোটেড 200 টাকা দাম এটা 200 টাকা খুল যা কিছু একটা গ্রেভি আমি রেগে গেছি ভাই আজকে প্রচন্ড কেএফসি তে দেখো তিন ধরনের বিরিয়ানি লঞ্চ করেছেন ওনারা লঞ্চ করেছেন বের করেছেন একটা হচ্ছে পপকর্ন বিরিয়ানি যেটা এই এই সেম রাইসের উপরে ছোট ছোট পপকর্ন থাকবে একটা হচ্ছে ও ক্লাসিক মানে এই বিরিয়ানির উপর সেরকম ফ্রাইড চিকেন থাকবে আর একটা হচ্ছে এইটা যেটা হচ্ছে স্মোকি গ্রিল চিকেন বিরিয়ানি যেটা আমি নিয়েছি বিরিয়ানিতে স্যালাড ছাড়া কোনোদিনও মানা যায় কেএফসি সেটা করে দেখিয়েছি এরকম বাক্স হবে গাটার দিয়ে মোড়া থাকবে আর এরকম ঠোঙা একটা স্যালাড থাকবে ইফ ইউ ওয়ার্ক 8 আওয়ার্স আই এম ওয়ার্ক 9 ইফ দ্য শিট টেস্টস সাওয়ার ইউ শুড টেস্ট দিস ইজ কলড বিরিয়ানি Taste sour, you should taste mine. I'ma stay in power for a long time. Get up, nah, I ain't a quitter. এই হচ্ছে বিরিয়ানি রাইস যেটা মানে কাইন্ড অফ চিড়ের পোলাবের মতো কালার প্লাস দেখতে আর এরকম শুকনো শুকনো মানে একদমই শুকনো এটা খেয়ে দেখো
ভাজা পেঁয়াজ, সেটা এমনি বেরেস্তা হিসেবে দেয়, তারপরে এত বড় বড় লঙ্কা রসুন সব মুখে পড়ছে, মানে এটা বিরিয়ানিও না, এটা ফ্রাইড রাইসও না, এটা কি? মানালির রিয়াকশনটা দেখতে চাইছিলাম, কারণ ও হচ্ছে প্রপার বিরিয়ানি লাভার, তো এইটা খেয়ে যেটা বললো সেটার পরে আমার আর কিছু বলার নেই। কেএফসি থেকে ক্লেম করতেই পারে যে আমাদের বিরিয়ানির টেস্ট আলাদা। ভাত বানাবে, ভাত বানিয়ে তারপরের দিন বাসি ভাতটা হবে, ওটাকে পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে ম্যাগি মশলা দিয়ে নেড়ে নেবে, এই জিনিস তৈরি হবে, সেটার দাম 200 টাকা। এইরকম চিকেনটা দেখতে পাচ্ছ, পোড়া পোড়া, মানে স্মোকি গ্রিল, এটা আমি খেয়েছি, এমনি নর্মালি খেয়েছি, ভালো খেতে হয়, চিকেনটা ভালো খেতে, আমি আগেও খেয়েছি কেএফসি এরকম আলাদাভাবে খেয়েছি, এই চিকেন সেম টেস্ট, মশলাদার, অনেকটা স্পাইসি, স্মোকি স্মোকি ব্যাপার আছে। বিরিয়ানি বলতে কি বোঝায়, বিরিয়ানির চালটা, ফ্লেভারটা, গন্ধটা, সঙ্গে আলু থাকবে, স্যালাড থাকবে, সে যাই হোক আলু দেয়নি, হায়দ্রাবাদি স্টাইল বিরিয়ানি তো আলু থাকে না, বাট টেস্ট কোথায়, বিরিয়ানির টেস্ট কোথায়, লাভা লাভা দেখতে, আগ্নগিরি লাভা লাভা দেখতে, মাছের কালিয়ার যে গ্রেভিটা হয় না, সেই জিনিস ভাই এটা। আচ্ছা এবার একটু বিরিয়ানিটার সঙ্গে মিশিয়ে খাই, কারণ গ্রেভিটা দিয়েছে নিশ্চয়ই এরকম, ওরা জানে বিরিয়ানিটা আমাদের শুকনো, গ্রেভি দিয়ে মিশিয়ে খেতে হবে, নাহলে মানুষের গলায় আটকে যাবে, তাই জন্যই গ্রেভিটা দিয়েছে। তো গ্রেভিটার সঙ্গে মিশিয়ে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন থেতো, সঙ্গে চাল একসঙ্গে 205 টাকা। কেন কেন, দেখো খেতে খারাপ আমি বলছি না, যদিও খারাপই, বাট এটা কোনো দিক থেকে বিরিয়ানি নয়, নতুন কিছু এনেছো, এটা নতুন কিছু নাম দিতে পারতে, কারণ এরকম জিনিস আমি জীবনে খাইনি। এতে খারাপ বলছি না, মানে একদম যে থু 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 এরকম ফেলে দিতে হবে সেরকম না, বাট দিস ইজ নট বিরিয়ানি, টেস্ট করতে পারো, করে দেখতে পারো কতটা বিরিয়ানি নামের ফেক জিনিস এটা। এটার মধ্যে কমতি কি আছে, কি মনে হচ্ছে? বিরিয়ানি ফ্লেভার নেই, এই যে এতটা আছে, উপর একটা এরকম সাইজের লেগ পিস, তার উপরে ফাঁকা, তার উপরে ফাঁকা, তারপরে ঢাকনা দিয়ে বন্ধ করে দিয়েছে, এইটুকু, এটা পুরো ফাঁকা, এত বড় কোটার মধ্যে কিছু রাইস ছিড়িয়ে গেছে, মানে বুঝিয়েছে যে আমরা ফাঁকা বাক্স দিইনি, অ্যাট লিস্ট এত স্পাইসে ভর্তি, আর কিছু না, শুধু স্পাইসেস আর অয়েল, আর কিছু নেই, বিরিয়ানি বলা চলে না ওটা, ওটা বিরিয়ানি নয়, আমরা যে বিরিয়ানি খেয়েছি তার আন্দাজে ওটা কিছুই নয়, ওটা বলছি তো ফ্রাইড রাইসও নয়, বিরিয়ানি না, ওটা কি একদম বাজে, কেউ খেও না প্লিজ। শ্রীরামপুরের বেল্টিং বাজারের A1 হাজি বিরিয়ানি, সঙ্গে স্যালাড, আলু, চিকেনের লেগ পিস, বহুত হার্ট হয়েছি আমি, কষ্ট হয়েছে আমার, 200, তার জন্য একটু এখন দাঁড়িয়ে ঘুরতে ঘুরতে তোমাদের সঙ্গে গল্প করতে করতে ছাদের মধ্যে বিকেলবেলা ফুড়ফুড়ে হাওয়া খেতে খেতে আসল বিরিয়ানি খাবো। আমার ব্লগিং লাইফ শুরু করার 2-3-4 নম্বর ভিডিও আই থিঙ্ক আমি এই বিরিয়ানির দোকানে করেছিলাম। প্রপার, একদম প্রপার সিদ্ধ হয়েছে আলুটা, ও ফ্রেশ, এই জিনিসটাকে বলে বিরিয়ানির আলু, রাইস, সঙ্গে চিকেন, পেঁয়াজের শুকনো। দেখো আমার খাওয়া বেস্ট বিরিয়ানি আমি বলবো না, আমি নাম নিয়েই বলছি, আমি লাস্ট যে বিরিয়ানি খেয়েছি লখনৌ বিরিয়ানি, আহার বিরিয়ানি, ওগুলো আমার খুব ভালো লেগেছিলো, মানে আমার খাওয়া আপাতত বেস্ট বিরিয়ানি ওগুলোই। শ্রীরামপুরের মধ্যে যদি বিরিয়ানি খেতে হয়, স্ট্রিট বিরিয়ানি, আমি বলবো হাজি বিরিয়ানি থেকে তোমরা নাও। ইউটিউব লাইফে আজকে ফার্স্ট আমি এইরকম ভাবে ভিডিও বানালাম, জানি না তোমাদের কেমন লাগছে। গ্রেভিটার সঙ্গে চিড়ে চিড়ের পোলাওটা মিশিয়েছে, মিশিয়ে খাবে, এই জিনিসটা খুবই বাজে খেতে। আচ্ছা দেখো, যারা কেএফসি লাভার রয়েছো তারা এবার কমেন্টে অনেক কিছু লিখতেই পারো, বাট আমি তোমাদের একটা কথা বলি, আমি নিজে কেএফসি ফ্রাইড চিকেন লাভার, সিরিয়াসলি বলছি, এইটা অনেকটাই মানে খারাপ লাগলো আমার, ঠিক আছে। থেকে বাজে যেটা লাগলো সেটা হচ্ছে কোয়ান্টিটি এতটা কম হওয়ার কথা নয়, 200 টাকা অনুযায়ী, ঠিক আছে। আমার মুখটা এতক্ষণে ঠিকঠাক হলো, আমি শান্তি পেলাম খেয়ে। এটা আমাকে যদি কেউ এমনি দিত আমি খেতাম, বলতাম নতুন কোনো খাবার, বাট বিরিয়ানি নয়, এটা স্ক্যাম, স্ক্যাম হয়েছে, স্ক্যাম। কেএফসিতে দাম বেশি হয় আমি মানলাম, কোয়ান্টিটি ঠিকঠাক দাও। নিচে গিয়ে ভিডিও এন্ড করছি, কারণ বিকেল হয়ে গেছে, লাইট কমে যাচ্ছে, খাও খাও এনজয়। ছাদে ভিডিও করো না, এই একটা সমস্যা, কাক টাক আসছে আমাদের উকি মেরে মেরে দেখছে, এরা কী করছে এখানে আমাদের জায়গায়, এরা কী করছে আজকে। তো ব্যাপারটা হচ্ছে বিরিয়ানি খেয়ে আমরা হাঁপিয়ে গেছি, কারণ খুব ভালো বিরিয়ানি খেয়েছি।
তো এই হচ্ছে বিল, দাঁড়াও ফোকাস নিক, হ্যাঁ এই হচ্ছে বিল, এবার আমাকে ফোকাস কর। এটা হচ্ছে 205 টাকার বিল, আর বিরিয়ানিটা হচ্ছে 199 বা 189 সামথিং, মানে 205 টাকাই ধরো। আর মানালির বোনও খেয়েছে, মানে আহেলিও খেয়েছে, কিরকম লেগেছে বল? সত্যি খুবই খারাপ, মানে পুরো পয়সাটা নষ্ট এক কথা যাকে বলে। খেয়েছি আমরা, খাইনি সেটা না, বাট টেস্ট পুরো কোনো টেস্ট নেই। মানে লাস্টলি কিছু একটা বলো, বাজে। মানে আমি সবসময় ভালো বলি, কিন্তু আমি আজকে একদমই ভালো বলতে পারছি না। না না, কেএফসি সমস্ত কিছু খাবার যে খারাপ সেটা না, ফ্রাইড চিকেন আমার সিরিয়াসলি খুব ভালো লাগে। খেয়েছি, খাইনি বলবো না, শেষ করেছি আমরা, মানে সবাই মিলে টুকটুক করে খেয়ে শেষ করেছি। এইটুকুই ছিল ভিডিও আজকে, এতদূর যদি ভিডিওটা দেখে থাকো মেক শিওর ভিডিওটা লাইক করে দিও, শেয়ার করবে, কমেন্ট করবে, আর সাবস্ক্রাইব করো, কারণ 20K সুন। দেখাবে অন্য কোনো একটা ভিডিওতে, আজকের মতো টাটা।